রাজু ওর স্ত্রী লতা আর ওর মেয়ে পিঙ্কি একটা ছোট্ট শহরে থাকত। একদিন রাজু ট্রান্সফার অন্য শহরে হয়ে যায় আর ওরা একটা নতুন ঘরে এসে থাকতে লাগে। নতুন শহরে ওদের মেয়ে পিঙ্কির স্কুলের অ্যাডমিশনের জন্য একটা ভালো স্কুলে ওরা যায়। পিঙ্কি চারিদিকে ঘুরে ওর স্কুল দেখছিল, এমন সময় দোতলায়ও একটা মেয়েকে দেখতে পায়। মা, ওই দেখো, দোতলায় একটা মেয়ে আমাকে কিভাবে দেখছে। লতা ওপরে দেখে কিন্তু কাউকে দেখতে পায় না। কই না তো মা, কাউকে দেখতে পাচ্ছি না, এমনি তো আজকে স্কুল তো ছুটি, স্কুলে তো শুধু টিচাররা আছে আর আজ তোমার অ্যাডমিশন হবে। কিন্তু সত্যি মা, আমি ওখানে একটা মেয়েকে দেখেছি। বাজে কথা বলো না পিঙ্কি, এবার চলো ভেতরে চলো। লতা আর রাজু পিঙ্কির অ্যাডমিশন ওই স্কুলে করিয়ে দেয়। পরের দিন সকাল সকাল পিঙ্কি স্কুলে যায়। স্কুলে গিয়েই ওর নতুন নতুন বন্ধু হয় আর খুব ভালো করে পড়াশোনা করে। তারপর ও বন্ধুর সাথে পার্কে বসে লাঞ্চ করছিল, কিন্তু তখনই গাছের পেছনে সেই মেয়ে দাঁড়িয়েছিল যে পিঙ্কিকে নিজের কাছে ডাকছিল। পিঙ্কি ওই মেয়েটার কাছে যায়, কিন্তু গিয়ে ও ভয় পেয়ে যায়। আমাকে ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু করব না, তুমি আমার বন্ধু হবে, আমার এখানে কোনো বন্ধু নেই। হ্যাঁ কেন না, কিন্তু আমার ব্যাপারে তুমি কাউকে বলো না, কেউ আমাকে পছন্দ করে না। ঠিক আছে, কাউকে বলবো না, কিন্তু তোমার নাম কি আর তুমি কোন ক্লাসে পড়ো? আমার নাম শিনা আর আমি ওই দোতলায় 8B-তে পড়ি। পিঙ্কি এখন শিনার সাথে রোজ খেলাধুলা করে আর ওর শিনাকে ভয়ও লাগে না। ও মাঝে মাঝে ওর সাথে বসে খুব গল্প করে। একদিন গেম পিরিয়ডে যখন সবাই মাঠে খেলা করছিল, তখনই ওখানে শিনা এসে পিঙ্কিকে ইশারা করে নিজের কাছে ডাকলো। পিঙ্কি শিনার কাছে যায়। আরে শিনা, তুমি এখন কি তোমারও গেমের পিরিয়ড? কিন্তু তোমার ক্লাসের বাচ্চারা কই? আমি তো একলা, বলেছিলাম না আমাকে কেউ পছন্দ করে না। আচ্ছা আচ্ছা, চিন্তা করো না, চলো ওখানে গিয়ে একটু খেলা করি। শিনা দোলনায় বসে যায় আর পিঙ্কি দোলনাকে ধাক্কা দিতে লাগে। দুজনে খুবই খুশি ছিল আর খুব হাসছিল। পিঙ্কির বন্ধুরা যখন পিঙ্কিকে দেখে তখন খুব চিন্তায় পড়ে যায়। আরে রাহুল, দেখো পিঙ্কিকে, ও খালি দোলনা কেন দোলাচ্ছে আর হেসে হেসে কার সাথে কথা বলছে? হ্যাঁ কে জানে, এই মেয়েটা না খুব আজব, কিন্তু সবসময় একলা একলা কথা বলে আর সবসময় একলা একলা হাসতেও থাকে। এটা তো ভীষণ আজব কথা, কিন্তু ছাড়ো, আমাদের দেখি, চলো খেলে গিয়ে। সবাই আবার খেলায় ব্যস্ত হয়ে যায় আর এদিকে পিঙ্কি শিনার সাথে খেলতে লাগে। আরে তুমি তো আমাকে বলনি তুমি এখানে একা কোথায় থাকো, এখানে তো কেউ থাকে না, আর তুমি খাবার কি করে খাও? আমি থেকে যাই আর আমি খাবার খাই না। খাবার খাও না সেটা আবার কি জিনিস, আমি তোমার জন্য খাবার নিয়ে আসব, ঠিক আছে? পরের দিন যখন পিঙ্কি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, ওর মা ওর জন্য টিফিন প্যাক করে দেয়। এই নাও পিঙ্কি, তোমার লাঞ্চ। আরে মা, এখন থেকে তুমি দুটো লাঞ্চ প্যাক করে দিও। দুটো লাঞ্চ কেন? আমার বন্ধু আছে না শিনা, ওর জন্য নিয়ে যাব খাবার। ঠিক আছে, কিন্তু রোজ ওর মা বাবা খাবার দেয় না ওকে? ওর কেউ নেই মা। আচ্ছা আর দেরি করো না মা, ওর জন্য আরেকটা প্যাক করে দাও। লতা বেশি না ভেবে আরেকটা লাঞ্চ ওর জন্য প্যাক করে দেয়। পিঙ্কি দুটো লাঞ্চই স্কুলে নিয়ে যায় আর লাঞ্চ টাইমের জন্য অপেক্ষা করতে লাগে। আর যেই লাঞ্চ টাইম হয়, পিঙ্কি শিনার কাছে গিয়ে সেই টিফিন বক্স দিয়ে দেয় আর ওর সাথে বসে খেতে লাগে। পিঙ্কির বন্ধুরা এটা দেখে অবাক হয় যে পিঙ্কি একা একা টিফিন করছে আর হেসে হেসে একা একা কথা বলছে। এই পিঙ্কিকে না আমার সুবিধে মনে হয় না, দেখ দেখ কিরকম দুটো লাঞ্চ বক্স খুলে বসে আছে, হ্যাঁ আর একলা একলা খাবারও খাচ্ছে, আর দেখ দেখ একলা একলা হাসাহাসিও করছে। হ্যাঁ সত্যি, চলো এখান থেকে চলে যাই, কে থাকবে এই মেয়েটার সাথে? সবাই চলে যায় কিন্তু পিঙ্কি ওখানে বসে শিনার সাথে খেতে লাগে। পিঙ্কি এখন শিনার জন্য পড়াশোনাও ভুলে যেতে লাগে। এখন না ওর পড়াশোনায় মন লাগে, না অন্য বন্ধুদের সাথে খেলতে মন লাগে। ও তো সারাদিন শিনার সাথেই খেলতো আর ওর সাথেই কথা বলতো। একদিন পিঙ্কির ক্লাসে পাখা খারাপ হয়ে যায় আর বাচ্চারা গরমে ছটপট করতে লাগে। বাচ্চারা, চলো দোতলায় একটা ঘর ফাঁকা আছে, আমরা সেখানে গিয়ে পড়ব, এখানে গরমে পড়া তো খুব কঠিন। সব বাচ্চারা দোতলায় চলে যায় যেখানে শিনার ক্লাস হতো। পিঙ্কি কখনো আগে দোতলায় যায়নি, তাই ও শিনার ক্লাস দেখার জন্য খুবই উৎসাহিত ছিল। যেই সবাই দোতলায় পৌঁছায় তো পিঙ্কি শিনার ক্লাসের দিকে তাকিয়ে দেখে যে ওই ঘরে তো তালা লাগানো। আরে
এই ক্লাস তো বন্ধ, কিন্তু শিনা তো এই ক্লাসেই পড়ে। কি হয়েছে পিঙ্কি, এখানে দাঁড়িয়ে কি দেখছো? সব বন্ধুরা ক্লাসে চলে গেছে। ম্যাডাম, এই ক্লাসে আজকে তালা কেন লাগানো? শোনা, এই ক্লাসে আজকে নয়, অনেক বছর ধরেই তালা লাগানো। অনেক বছর ধরে? কিন্তু কি করে সম্ভব? এখানে তো শিনা পড়ে। কি বকছো তুমি, যাও তাড়াতাড়ি ক্লাসে যাও। পিঙ্কি কিছু বুঝতে পারে না যে আসলে এখানে কি ঘটছে। ছুটির পর যখন ও নিজের বাড়ি যায়, তো তখন নিজের মাকে বলে যে ওর বন্ধুরাও শিনাকে দেখতে পায় না, আর শিনার ক্লাসে অনেক বছর ধরে তালা লাগানো। পিঙ্কি ঘরে গিয়ে এই সব কথা নিজের মাকে বলে। আরে বাবা, তোমার বন্ধুর ক্লাস বদলে গেছে হয়তো, আর তোমাকে বলতে হয়তো ভুলে গেছে, এতে চিন্তা করার কি আছে? হয়তো তাহলে। আচ্ছা, একটা কথা বলার আছে, তোমার বাবার অন্য শহরে ট্রান্সফার হয়ে গেছে, তো পরের সপ্তাহে আমাদের যেতে হবে। কাল আমি আর তোমার বাবা স্কুলে কথা বলতে আসবে। না, এই স্কুল ছেড়ে আমি যাব না, এখানে আমার বন্ধু শিনা আছে। বন্ধু তো কত তৈরি হয়ে যায়, আগের স্কুলেও তো তোমার কত বন্ধু ছিল, তারপর তোমার বাবার ট্রান্সফার হলো, আর এখানেও তোমার কত বন্ধু হয়ে গেল। এখন আমরা যেখানেই যাব তোমার নতুন বন্ধু হয়ে যাবে। কিন্তু আমার এখন এই বন্ধুই চাই, আমি শিনাকে ছেড়ে যেতে পারবো না, ওর কোনো বন্ধু নেই। এই সব বাজে কথা, এখানে আমি কিছু করতে পারবো না, আমরা কাল স্কুলে এসে কথা বলবো বাস। পিঙ্কি খুবই উদাস হয়ে যায়। এই কথা পরের দিন শিনাকে গিয়ে জানায়। শিনা এই কথা শুনে খুব রেগে যায়। আমি তোকে কোথাও যেতে দেব না, আর তুমি সবসময় এখানেই থাকবে, আমি তো এই স্কুলেই পড়তে চাই, কিন্তু কি করব, বাবার তো ট্রান্সফার হয়ে গেছে, আমাকে তাই যেতেই হবে। পিঙ্কির এই কথা শিনার একদম ভালো লাগে না, আর পিঙ্কির একটা কথাও শোনে না, আর পিঙ্কির হাত ধরে সেই ক্লাসে নিয়ে চলে যায়। কি করছো শিনা, এই ক্লাস তো অনেক বছর ধরে বন্ধ, খুললো কি করে? আর তুমি আমাকে এখানে কেন আনলে? এখন আমরা দুজন এখানেই থাকবো। কি কথা বলছো তুমি, এটা আমি বাড়ি যাব, আমার মা বাবা এখনই নিতে আসবে আমাকে। পিঙ্কি বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা বাইরে থেকে লক ছিল। অন্যদিকে স্কুলে পিঙ্কির মা বাবাও এসে যায়। ওরা স্কুলে কথা বলে পিঙ্কিকে বাড়ি নিয়ে যেতে চায়। ঠিক আছে, আপনি ওর ক্লাসে চলে যান আর ওকে নিয়ে চলে যান। পিঙ্কির মা বাবা যখন ওকে ক্লাসে নিতে যায়, তখন ওর ক্লাস টিচার বলে কে পিঙ্কি অনেকক্ষণ ধরে গায়েব আছে, আর ও নিজেও পিঙ্কিকে খুঁজছে। কি, কোথায় গেছে ও? পুরো স্কুলে সবাই পিঙ্কিকে খুঁজতে লাগে, কিন্তু পিঙ্কিকে পাওয়া যায় না। কয়েক ঘন্টা এভাবে পেরিয়ে যায়। এতে পিঙ্কির মা বাবা টেনশন বেড়ে যায়। হয়তো ও নিজের বন্ধু শিনার সাথে আছে। শিনা? কে শিনা? আমাদের ক্লাসে কোনো শিনা নেই। হ্যাঁ ম্যাডাম, পিঙ্কি আমাদের সাথে থাকতোই না, পিঙ্কি আলাদা খেলতো, আলাদাই খেত, আর সবসময় একা একাই কারোর সাথে কথা বলতো, যেন ওর সাথে কেউ আছে। হয়তো ও শিনার সাথেই আছে, কিন্তু ম্যাম আমরা কোনো শিনাকেই চিনি না। আর আপনিও তো শুনলেন যে বাচ্চারা কাউকে দেখেনি। আরে, ওই মেয়েটা দোতলায় ক্লাসে পড়ে, চলুন আপনাকে দেখাচ্ছি। সবাই দোতলায় যায়। এটাই সেই ক্লাস, আর পিঙ্কি বলেছিল শিনার ক্লাস সবার শেষে এবং সে 8B-তে পড়ে। ম্যাডাম, 8B তো এটাই, কিন্তু এটাতে তালা লাগানো আছে, আর এই তালা আজ থেকে নয়, অনেক বছর থেকে লাগানো। সবাই ফেরত যেতে লাগে, ঠিক তখনই ঘর থেকে পিঙ্কির আওয়াজ আসে, পিঙ্কি এখানে আছে এই ক্লাসে, জলদি দরজা খুলুন। জলদি এই ক্লাসের দরজা খোলানো হলে পিঙ্কিকে পাওয়া যায় ওখানেই। তুমি এখানে কি করে এলে পিঙ্কি? শিনার সাথে, ওই দেখো ওখানে দাঁড়িয়ে, আমাকে যেতেই দিচ্ছে না। ওখানে তো কেউ নেই মা, তুমি কার কথা বলছো? আরে মা, ওই দেখো না, ওখানে তো দাঁড়িয়ে আছে। শিনাকে কেউই দেখতে পায় না, আর এই জন্য সবাই চিন্তিত হয়ে পড়ে। তারপর যখন প্রিন্সিপাল ম্যাডাম এই কথা জানতে পারেন, তিনিও তাড়াতাড়ি উপরে আসেন। পিঙ্কি মিথ্যা বলছে না, শিনা এই ক্লাসেই পড়তো। পড়তো মানে? কিছু বছর আগে শিনা নামের একটি মেয়ে এখানে পড়তো, 2 মাসের ছুটিতে ও এখানেই আটকে যায়। 2 মাস পরে স্কুল খুললে ওকে এখানে মৃত পাওয়া যায়। সেই সময় যে প্রিন্সিপাল ছিল তাকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হয়। তারপর থেকে এই ক্লাসে আজব আজব ঘটনা ঘটে, তাই জন্য এই ক্লাসে তালা লাগিয়ে দেওয়া হয়। এখন জানি না ওই মেয়েটি আপনার মেয়েকেই কেন দেখা দেয়। হে ভগবান, আমার মেয়ে একটা ডাইনির সাথে খেলছে এতদিন, আমরা এটা একদমই জানতাম না। প্রিন্সিপাল 3 দিনের জন্য স্কুলের ছুটির ঘোষণা করে, আর 3 দিন পর্যন্ত সেই ক্লাসে পূজা চলে, আর শিনার আত্মা চিরকালের জন্য মুক্তি পেয়ে যায়। আর সেই ক্লাসকে আবার তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়।